একটি ভাইরাল রুটিন, এবং এই রুটিনটি হলো এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামিনেশন 2024 এর। আর এই রুটিনটি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হচ্ছে যে এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামিনেশন 2024 এর এক্সাম স্টার্ট হবে 7th March থেকে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে এই রুটিনটি রিয়েল না ফেক হবে, সঠিক ক্লারিফিকেশন আমি এই ভিডিওতে দেবো। তোমরা ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এই চ্যানেলে এইচএস সেকেন্ড ইয়ারের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। লেটস স্টার্ট দিস ভিডিও। সেই রুটিনটি পাবলিশ করা হয়েছিল 8th November 2023। আর এখানে দেওয়া আছে পঙ্কজ বয় ঠাকুরের সিগনেচার, এবং উনি হলেন কন্ট্রোলার অফ এক্সামিনেশন। সেখানে সিগনেচারটি ফেক দেওয়া আছে। সো সিগনেচারটি কীভাবে ফেক দেওয়া আছে আমি তোমাদেরকে বলে দেই। এই রুটিনটি হলো এইচএস ফার্স্ট ইয়ার এক্সামিনেশন 2023 এর রুটিন, এবং এই রুটিনের নিচে এখানে কন্ট্রোলার অফ এক্সামিনেশন পঙ্কজ বয় ঠাকুরের সিগনেচার দেওয়া আছে, সঙ্গে ডেট দেওয়া আছে। তারপর এই রুটিনটি হলো 2022 বর্ষের এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামিনেশনের রুটিন, এবং এই রুটিনের নিচেও পঙ্কজ বয় ঠাকুর মানে কন্ট্রোলার অফ এক্সামিনেশনের সিগনেচার ও ডেট দেওয়া আছে। সো পঙ্কজ বয় ঠাকুর মানে কন্ট্রোলার অফ এক্সামিনেশন সিগনেচারের সঙ্গে ডেটও বসান। বাট 2024 বর্ষের এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামের রুটিনে এখানে পঙ্কজ বয় ঠাকুরের সিগনেচার দেওয়া আছে, বাট এখানে ডেট দেওয়া নেই। সো এখান থেকে একটি জিনিস বোঝা যায় যে এখানে সিগনেচারটি ফেক দেওয়া আছে। আবার আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এক্সামিনেশন নোটিফিকেশনের মধ্যে এখানে কোনো নোটিফিকেশন দেওয়া নেই, মানে 2024 বর্ষের এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামের কোনো রুটিনের পিডিএফ লিঙ্ক দেওয়া নেই। আর তোমরা সবাই জানো যে এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামের রুটিন যদি পাবলিশ করা হতো তাহলে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এই রুটিনের পিডিএফ লিঙ্ক পাওয়া যেত, বাট এখানে কোনো পিডিএফ লিঙ্ক দেওয়া নেই। সো এইসবগুলো বিষয় অ্যানালাইজ করে বলা যায় যে এই রুটিনটি ফেক হবে। আর এই রুটিনটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল না করাই ভালো, কারণ এতে স্টুডেন্টসরা স্টাডিতে ডিস্ট্রাক্ট হতে পারে। আর এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামিনেশন 2024 এর অফিসিয়াল রুটিন বা প্রোগ্রামটি আসার পর আমি তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো। সো ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। তার সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো যে তোমাদের এইচএস সেকেন্ড ইয়ার ইংলিশ সাবজেক্টের পেড কোর্স অ্যাভেলেবল, এবং এই পেড কোর্সের মধ্যে তোমরা তোমাদের ইংলিশের ফ্লেমিঙ্গো টেক্সট বুকের প্রতিটি প্রোস এবং পোয়েট্রিয়ের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার, তার সঙ্গে বিশ্বাস টেক্সট বুকের প্রতিটি লেসনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার, তার সঙ্গে অ্যাডভান্স রাইটিং স্কিল, গ্রামার এইসবগুলো পেয়ে যাবে। যদি তোমরা এই পেড কোর্সের নোটসগুলো ভালো করে শিখে নাও তাহলে তোমাদেরকে আর অন্য কোনো নোটস পড়তে হবে না, কারণ এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চন তোমাদের এক্সামে আসবে, এবং এই কোয়েশ্চনগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। সো পেড কোর্স বাই করার জন্য তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। তার সঙ্গে এইচএস সেকেন্ডের বেঙ্গলি এমএল সাবজেক্টেরও পেড কোর্স অ্যাভেলেবল, এবং এই পেড কোর্সের মধ্যে তোমরা তোমাদের বেঙ্গলি এমএল সাবজেক্টের প্রতিটি গদ্যাংশ তারপর ব্যাকরণ, প্রবন্ধ, রচনা এসবগুলোর কোয়েশ্চন আনসার পেয়ে যাবে। যদি তোমরা এই কোয়েশ্চন আনসারগুলো ভালো করে শিখে নাও তাহলে তোমাদেরকে আর অন্য কোনো নোটস পড়তে হবে না, কারণ এই কোয়েশ্চন আনসারগুলো এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। সো কমপ্লিট নোটস বাই করার জন্য তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। এই ছিল ভিডিওটির মূল বিষয়। তোমরা ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত।